আসসালামু আলাইকুম, সবাইকে শিনের ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখেন কত রকমের শাকসবজি আমাদের এখানে, বৈশাখ জ্যৈষ্ঠ বলে কোনো কথা নাই যে বৈশাখ মাসে আম কাঁঠাল পাকবে, এরকম সারা বছরই সব কিছু পাওয়া যায়। তবে জুন জুলাই অগাস্ট এই তিনটা মাস হচ্ছে নিউ ইয়র্কে প্রচণ্ড গরম থাকে, এবং এই গরমে যারা আছে এখানে, যারা চাষ করে, যারা বাড়ির পেছনে সবজি করে, সবাই এই তিনটা মাসকে বেছে নেয়। তো দেখেন আমারও এই তিনটা মাস কেন জানি আমার একটা বেশি রকমের কেনাকাটা, শাকসবজিটা ইয়ে হয়ে যায়, কেনাকাটাটা বেড়ে যায়। যাই হোক, গতকাল বাজার করে আসছি, আজকে আবারও এখান থেকে ক্রস করার সময় গাড়ি থামিয়ে তারপরে দেখেন এগুলো কিনেছি। কারণ আমি জানি যে এই সপ্তাহখানিক, সপ্তাহ দুয়েকের পরে আসলে আর ভালো কিছু পাওয়া যাবে না। তো এটা হচ্ছে লাউ শাক নিয়ে আসছি, আর লাল শাকটা হচ্ছে আমার মেয়েটার খুব ফেভারিট। আমার মেয়েটা 3 মাস ছিল না, সামার ভ্যাকেশনে ওর জবের জন্য অরল্যান্ডোতে থাকে, তো ও আসছে, তো ও এই লাল শাকটাকে খুব তার ফেভারিট। তো আমি ওর জন্য যখন প্রথমে উঠছে তখন আমি লাল শাকগুলোকে ফ্রোজেন করে রেখে দিছি ওর জন্য, বাট এখন যে কদিন ফ্রেশ পাওয়া যায় তো ভাবছি একদিন পর পর একদিন ওর জন্য রান্না করবো। এখানে আছে পুঁই শাক, যেটা রুবেলের খুবই প্রিয়। যদিও আমেরিকাতে সারা বছর কোথাও না কোথাও, কোনো স্টেট থেকে না কোনো স্টেট থেকে আসেই শাকসবজি আমাদের এখানে, তারপরও নিউ ইয়র্কের সিজনাল বলে একটা কথা, ওই সময়টা আসলে খুব ভালো ইয়ে থাকে, একটা সবজির বাজার ভালো থাকে। আমগুলো নিয়ে আসছি, আমগুলো একদমই পাকা না, কিন্তু আমগুলো হচ্ছে যে অবস্থা এখন, যে গরমটা, 2 দিন বাহিরে রাখলে আমটা সুন্দর একটু নরম হয়ে আসবে, এবং এই আমটা প্রচুর মিষ্টি। এখানে দেখেন ছোট্ট একটা লাউ, একদম এত সুন্দর, সারা বছর লাউ খাই, বাট এখনের যে লাউটা এত সুস্বাদু লাগে। এটা হচ্ছে গাছের সিম, একদম মানে এখন হওয়া সিম আর কি, অন্য কোনো জায়গা থেকে না, নিউ ইয়র্কের এগুলি হওয়া ছিল। তো এই ছিল আজকের আমার বাজার, আজকের বাজার দর, বাজারের দাম যদি জানতে চান খুবই ভালো ছিল। 299 করেছিল আপনার পালং, এই লাল শাকটা, এটা ছিল 199, তারপরে এটা ছিল 149, লাউ ছিল 99 সেন্টস, চিম ছিল 399 পাউন্ড, আর এখানে 7টা আম ছিল 799। তো সব কিছু ভালোই ছিল, দাম খুব রিজনেবল ছিল, আমার কাছে ভালো লেগেছে। তো যাই হোক, এখন আজকে এই লাউটা দিয়ে চিংড়ি মাছও নিয়ে আসছি, চিংড়ি মাছটা দিয়ে লাউটা রান্না করলো তো করবো, তাই আপনাদেরকে আমি একটু ফ্রেশ ভেজিটেবলগুলি দেখালাম। দেখেন এগুলোকে এখন সুন্দর করে প্যাকেজ করে ফ্রিজে রেখে দিব, তারপর হচ্ছে আমি লাউটা দিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে রান্না করব। তো লাউ আর চিংড়ি মাছ চলেন কীভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে চিংড়ি মাছকে আমি সুন্দর করে একদম বেছে নিয়েছি, আর এখানে লাউটাকে 2 টুকরো করে নিয়েছি। তো লাউটাকে এবার আমি সুন্দর করে চোলাটাকে রেখে দিব, একটু ভর্তা করব, আর লাউটাকে একটু কেটে নিচ্ছি। এখানে যে লাউয়ের ছোলাগুলো আমি এখানে ইয়ে করে রেখেছি, পিল করে রেখেছি, জানি না ভাজি করব নাকি ভর্তা করব। আর দেখেন লাউটা একদম কুচি লাউ, একদম বেবি লাউ, আর এখানে চিংড়ি মাছ, এখন এটাকে আমি রান্না করব। তো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না শুরু করলাম। তো এখন পেঁয়াজ কড়াইয়ের ভেতরে, একটা পাতিলের ভেতরে তেল দিলাম, আর এটার সাথে পেঁয়াজ কুচি করে দিলাম। লাউ রান্না তো একদমই সোজা, ভীষণ রকম সোজা একটা রান্না। তো এখানে তো লাউ কাটা আছে আর চিংড়ি মাছ আছে, আর এই বাতিটার ভেতরে আমি একটু হলুদ, মরিচ আর রসুন একটু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। গুঁড়া মরিচ আর গুঁড়া হলুদটা আমি রান্না করার কিছুক্ষণ আগে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখি। পরিমাণ মতো লবণ দিলাম, পেঁয়াজটা আর একটু নরম হোক, নরম হলে তারপরে মশলাটুকু আমি ঢেলে দিব। এখানে এই পেঁয়াজ বাটা আছে, তারপর রসুন বাটা আছে, আর আছে হলুদ আর মরিচ।
মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিব। তেলটা উপরে উঠেছে, এবার আমি ঢেলে দিলাম চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, বাট যখন কষাবো তখন দেখবেন এগুলি আবার ছোট হয়ে গেছে। তো এটাকে একটু সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আমি এটা ভেতরে লাউ ঢেলে দিব, একটু চিংড়ি মাছটা করে অল্প একটুখানি কষাবো। এখানকার চিংড়ি মাছগুলো না বেশি যদি আপনি রান্না করেন তাহলে একদম রাবারের মতো হয়ে যায়। তো আমি এই চিংড়ি মাছগুলোকে এবার তুলে ফেলবো, তারপর আমি সুন্দর করে লাউটাকে কষাবো। তারপর লাউটা হয়ে ওঠার আগে আমি চিংড়ি মাছটা ওটার উপরে ঢেলে দিব। লাউয়ের তরকারি আসলে সবসময় খুব মজা, বাট এখন হচ্ছে সিজন তো লাউয়ের, যার কারণে লাউটা একদম অল্প একটুখানি সময়ের ভেতরে 10-15 মিনিটের ভেতরে লাউটা রান্না হয়ে যায়। তো আমি একটু চিংড়ি মাছটা তুলে তারপর লাউটা ঢেলে দিব। চিংড়ি মাছটা তুলে এবার আমি এখানে চিংড়ি মাছটা তুলে রেখেছি, এবার আমি লাউটাকে একটু ভালো মতো নেড়ে পানি দিব না, আস্তে করে জাল দিয়ে রাখবো মিডিয়াম আঁচে। লাউয়ের ভেতর থেকে পানি বের হবে, পরে লাউতে পানি দিব। এবার একটু লাউয়ের ঢাকনাটা তুলে দেখি লাউয়ের কী অবস্থা। দেখেন লাউয়ের থেকে পানি বেরিয়েছে, দেখছেন? এভাবে করে লাউটা আস্তে জালে দিয়ে রাখবেন মিডিয়াম আছে, তাতে এই পানি থেকে যে পানিটা বের হবে আস্তে আস্তে করে এটার মধ্যে সিদ্ধ হতে থাকবে। আমার কাছে কাঁচা টমেটো ছিল, আমি কাঁচা টমেটোটা এটার মধ্যে দিয়ে দিব। এটার ভেতর থেকে পানিটা বের হয়ে সুন্দর একটা গ্রেভি হবে, তখন ওটা আরেকটু ভালো লাগবে। এটাও দিয়ে দিলাম, কোনো পানি দিব না, পানি যদি দিতে হয় পরে দিব। এবার ঢেকে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে হচ্ছে সেই লাউয়ের যে ইয়েগুলি ছিল, ছোলাগুলি ছিল, সেটাকে সুন্দর করে একটু কুচি করে কেটে আলু, তারপরে একটু সিম দিয়েছি, কয়েকটা কাঁচা টমেটো, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এটা একটু আমি ফ্রাই প্যানে একটু ভাজি করে নেব। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগবে, পরোটা রুটি যা দিয়েই খান। তো আমি এই লাউয়ের ছোলাটা ফেলিনি, এটা রেখে দিয়েছি। তো চলেন এটা একটু ভাজি করি, কীভাবে দেখাই আপনাদেরকে। তো একটু পেঁয়াজ ভাজি করছি, পেঁয়াজ ভাজি আর সব কিছু হলুদ দিলাম। এবার কেটে রাখা সেই আলু সিম আর লাউয়ের ছোলা এগুলি দিচ্ছি। টমেটো কুচি আছে তার পাশে, কাঁচা টমেটো কুচি, এই টমেটো কুচিটা আমি হওয়ার কিছুক্ষণ আগে দিব, কাঁচা টমেটো এটা। এবার একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, এবার এটাকে ভালো মতো মেরে খেয়ে তাকে এটা কাছে ঢেকে দিব। এখানে আমার কাছে শুকনো মরিচ ভাজা ছিল, তো এটা আমি একটু এটার উপরে দিয়ে দিয়েছি। এবার একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে এটাকে আরেকটু ভাজা ভাজা করব, করে তারপরে এটাকে একদম 1-2-3 একটা ভাজি। ফেলে দেওয়া জিনিসগুলোকে আপনি ইয়ে করবেন, দুইটা সিম একটা আলু আর সেই লাউয়ের খোসাগুলি দিয়ে সুন্দর একটা ভাজি করে ফেললাম। এবার আমি এটার ভেতরে যে কাঁচা যে টমেটোটা ছিল ওইটা ঢেলে দিব। এবার জালটা একটু বাড়াবো আর এটা আস্তে আস্তে করে একটু ভাজবো। টমেটোটা সিদ্ধ না হলেও চলবে, আধা সিদ্ধ হলেও খেতে ভালো লাগবে। তো হয়ে গেল সেই লাউয়ের ছোলা, কাঁচা টমেটো, তারপর হচ্ছে আলু, সব কিছু ভাজি। এটাকে এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে করে দেখবেন, ভাল লাগবে খেতে। আমি এভাবে করি মাঝে মাঝে, আবার মাঝে মাঝে একটু নিরা একটু ঝোল ঝোল করেও রান্না করি আলু একটু নিরামিষের মতো। বাট এটা তো যেহেতু ছোলা ভাল লাগবে না, তাই ভাবলাম ছোলার সাথে অন্য কিছু দিয়ে একটা ভাজি করে ফেলি। তো দেখেন ভাজিটা আমার হয়ে গেছে। লাউয়ের ভিতরে যে কাঁচা টমেটো আর হচ্ছে পাকা টমেটোটা দিয়েছিলাম, সেটাও দেখেন গলে একদম সুন্দর পানি বের হয়ে সুন্দর একটা ঝোলের মতো হয়ে গেছে।
আর এখানে হচ্ছে সেই চিংড়ি মাছগুলো, আর সাথে আমি কয়েকটা কাঁচা মরিচ দিলাম। এবার একটু পানি দিব, একটু গরম পানি দিয়ে তারপরে এটাকে বেশিক্ষণ নিয়ে করবো না। এবার একটু ঢেকে দিব, তাহলে চিংড়ি মাছের স্মেলটা পুরা লাউয়ের সাথে গিয়ে মিক্স হবে। তখন আবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এবার আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে এবার দেখো, এবার লাউয়ের ভেতরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এক মিনিট একটু ঢাকনাটা দিয়ে রাখবো। চলেন তাড়াতাড়ি করে ভাত খেয়ে ফেলি। এখন রান্না হয়ে গেছে, তো এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে ফেললাম, লাস্টে একদম ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, আর এখানে সে হাবি জাবি ফেলানো সেই সব সবজির দিয়ে একটা ভাজি করে ফেলেছি। আর কালকের একটু ইলিশ মাছ আছে, তারপরে মাংস আছে, ভর্তা একটা করেছি, সব কিছু দিয়ে হয়ে যাবে। আমি আর আজকে রুবেল বাসায়, অন্য কেউ নাই, তাই অত তাড়াহুড়া নাই, কোনো কিছু অন্য বেশি কিছু রান্না করলাম না। যাই হোক, যারা এতক্ষণ আমার সাথে শিরিনের ব্লগের সাথে দেখলেন আজকে আমার বাজার করা ফ্রেশ সবজি, ফ্রেশ লাউ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন কোনো ভিডিও আসলে তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, দেখতে পাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।